হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ। আর এটা হচ্ছে আমার হোটেলের বাইরের ভিউ। সো আমার হোটেল থেকে, মানে আমাদের হোটেলটা অনেক বেশি বললাম একটু সুন্দর ছিল। সো এখন হচ্ছে দুপুরবেলা, রেস্ট টেস্ট নেওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা চলে যাব। মানে চলে যাব বলতে মক্কা থেকে চলে যাব আর কি, এখান থেকে বের হয়ে যাব একবারে। মানে ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গিয়েছি, পরে আমরা যাওয়ার পথেই চিন্তা করছি আরাফাতের ময়দানে যাব, আর হচ্ছে হেরা গুহা ওইখানে যাব। সো আমরা এই জন্য বের হয়ে গেছি এখান থেকে একবারে। আর এখানে আমাদের 3টা পর্যন্তই ইয়ে ছিল, এরপরে আমাদের আর মানে ইয়ে ছিল না, 3টা পর্যন্তই হোটেল বুক করা ছিল। সো এই তো আমরা হচ্ছে বের হয়ে গেছি এখান থেকে, ওই দুই জায়গাতে ঘুরে এরপরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ, খুব খারাপ লাগতেছে মানে এখান থেকে যাইতে। আসলে এমন একটা জায়গা এখান থেকে মানে যাওয়ার মন মানসিকতা নাই। সো এই দুইটা ভাই হচ্ছে আমাদের সাথে গিয়েছিল। সো এই তো আমরা হচ্ছে এখন মানে প্রথমে যাব আরাফাতের ময়দানে। সো দেখি মানে কতটুকু যাইতে পারি বা ওইখানের কি অবস্থা। তো এই তো ভালোই কাটলো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর দুইটা দিন কাটাইছি, মানে আল্লাহর মানে নবীর দেশে আল্লাহর ঘরে গিয়ে নামাজ কালাম পড়ছি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ লাখ লক্ষ কোটি গুণ শুক্রিয়া। সো এখান থেকে চলে যাইতেছি, জানি না পরে আর আসতে পারবো কি না। তো আল্লাহর কাছে এটাই চাওয়া যেন আল্লাহ এখানে নিয়ে আসার বারবার তৌফিক দান করে। আমিন, সবাই আমিন বলে দেবেন যেন আমরা এই জায়গায় বারবার আসতে পারি। তো এই তো এখন হচ্ছে আমরা আরাফাতের ময়দানে এসে পড়ছি। তো এখানে লিখে আছে আরাফাত স্টার্ট হেয়ার, মানে এখান থেকেই হচ্ছে শুরু আরাফাতের ময়দান। সো দুঃখের সাথে মানে বলা লাগতেছে যে আমরা ওইখানে যাইতে পারি না আরাফাতের ময়দানে, কারণ সামনে হচ্ছে কিছুদিন পরেই হজ, যার কারণে এখানে হচ্ছে কাজ চলতেছে। আর আরাফাতের মানে ময়দানে এখানে কাজ চলার কারণে মানে বন্ধ ছিল, গেট ঢুকতে দেয় নাই। তো আমরা বাইরে থেকেই দেখছি, দেখাটাই বড় কথা। ওইখানে যে আসলে নামাজ টামাজ পড়ে আর কিছু, আমরা ওইটার পারি নাই পড়তে। তো যাক, যতটুকু আল্লাহ দেখাইছে তার জন্য আলহামদুলিল্লাহ। তো আমার একটা আক্ষেপ ছিল, দেখতে পারি নাই, প্লাস নবীজির বাড়ি, তারপরে ওই যে বুড়ির বাড়ি, ওগুলো দেখার ইচ্ছা ছিল। সো সময়, তারপরে এত বেশি গরম, সব কিছু মিলিয়ে দেখতে পারি নাই। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি মানে দ্বিতীয়বার কোনো দিন যাওয়ার তৌফিক দেয় তাহলে তখন অবশ্যই দেখবো। তো এই যেগুলো এখানে মানে এগুলো হচ্ছে সবই আরাফাতের ময়দানের মধ্যে পড়ে। আর মেন যে মানে আরাফাতের ময়দান, ওটা হচ্ছে মানে এই যে একটু সামনে গেলেই। তো আমরা অনেক চেষ্টা করছি, ঘুরছি, এই যে এটাই হচ্ছে আরাফাতের ময়দান, অল্প একটু দেখা গেছে, এটাই হচ্ছে মেন আর কি। তো ওই জায়গাটাতে আমরা যাইতে পারি নাই, ঢুকতে পারি নাই, কারণ ঢোকার রাস্তা বন্ধ ছিল। তো অনেক ঘোরাঘুরি করলাম, ঢোকার অনেক চেষ্টা করলাম, কিন্তু ঢুকতে পারি নাই। তো আসলে মানে অন্যান্য মানে ওই যে নবীর বাড়ির কথা বললাম, ওইখানে যাইতে পারি নাই, সময় সুযোগ হয় নাই। সময় সুযোগ বলতে দেখা গেছে আমরা হাতে সময় নিয়ে আসছি কম, ওদের কাজকর্ম আছে, বলে না সবই তো লাগে। তো এখানে দুই দিন থাকার পরেই তো আমরা হচ্ছে এখন হচ্ছে ওইখানে কোনো কাজ হলো না। তো পরে আমরা এখন হচ্ছে হেরাগুয়াতে গেলাম, এই যে এখানে হচ্ছে আমরা হেরাগুয়ার সামনেই একদম আসি। এখানে কিছু নির্দেশ দেওয়া আছে, এই যে মানে কী কী করতে হয়, যে কেবলা মুখের মানে পিছনে রেখে নামাজ পড়া জানে, এই যে নির্দেশ আর কি। তো এই যে আমরা হচ্ছে উঠতেছি, রাস্তাগুলো এত বেশি উঁচু ছিল, মানে আমার মেয়ের নিয়ে উঠতে অনেক সমস্যা হয়েছে বলতে, আমার মেয়ের যত মানে ওর বাবা বলতেছে কোলে ওঠার জন্য, কোলে উঠবে না, ও হেঁটে হেঁটে যাবে, মানে রাস্তাগুলো একদম উঁচা। আর তার মধ্যে এত রৌদ্র ছিল, মানে সময়টা ছিল দুপুরের দিকে, 3টার পরে, তো যার কারণে অনেক বেশি রৌদ্র ছিল। তারপর আমরা চেষ্টা করছি উঠার, কিন্তু আমি আমার মেয়ের নিয়ে উঠতে চাইছি, কিন্তু কথা হয়েছে আমার মেয়ে কোলে উঠতে চাইতেছে না, ও বলতেছে ও হাইট হাইটা উঠবে। সো এটা কি সম্ভব, ওর হাইট হাইটা উঠার মতো বয়স হয়েছে? তো যার কারণে আমরা পুরো উপরে উঠতে পারি নাই, আমরা অর্ধেকের মতো গিয়েছি, যে তারপরে হচ্ছে ব্যাক করছি, কারণ বাচ্চা নিয়ে এত বেশি গরম, কারণ মানে সব কিছুরই তো প্রয়োজন আছে তাই না, জীবন বাঁচানো পরজ। হয়তো বা আমরা উঠতে পারতাম, কিন্তু আমার মেয়ে অসুস্থ হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে তাও আমরা চেষ্টা করছি, মানে আমরা আমাদের নিয়ত ছিল আমরা ওইখানে উঠবো, আমরা হেরাগুড়ে এখানে দেখবো। এই যে দেখেন মানুষ উঠতেছে অনেকে, যে এখান দিয়ে উঠে, যে এটাই হচ্ছে আপনার জাবেলে নূর, মানে নূরের পাহাড় বলেন আর হেরাগুয়া বলেন,
এখানে আমার অনেক ইচ্ছা ছিল যাওয়ার, আমাদের দুজনেরই ইচ্ছা ছিল আমরা যাব এখানে, নামাজ পড়বো, হেরাগুয়াতে ঢুকবো। সো হেরাগুয়া যেখানে হচ্ছে কোরআন শরীফ নাজিল হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর এটা হচ্ছে জাবেলে নূর, উপর হচ্ছে নূরের পাহাড় যেখানে আল্লাহ মানে নূর দিয়েছিল। তো একদম উপরে যাইতে পারি নাই, তো আল্লাহ যতটুকু দেখাইছে নিজের চোখে এতটুকু দেখাই হচ্ছে ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি গুণ শুকরিয়া। ইনশাল্লাহ পরের বার যখন যাব তখন ইনশাল্লাহ আল্লাহ যদি নেয়, যদি আমার নিয়তে মানে আমার যদি নিয়ত ভালো থাকে তাহলে হয়তো আল্লাহ আমাকে আবারও ওইখানে নিতে পারে, আমি হয়তো ওইখানে উঠতে পারবো। তো যতটুকু দেখতে পারছি আলহামদুলিল্লাহ, কী করবো, বাচ্চা নিয়ে মেরে নিয়ে এর চাইতে বেশি কিছু করার মানে ছিল না। ও যদি কোলে উঠতো তাহলে আমরা নিয়ে যেতাম, ওকে কোলে উঠানোই যাইতেছিল না। আমার মেয়ে বলতেছে এখান দিয়ে এত উঁচু রাস্তাও বলতেছে, ও এখান দিয়ে হেঁটে হেঁটে উঠবো, বাবা যত বলতেছে কোলে নেবেন না, ও কোলে মানে উঠবেই না। তো কী করার বাচ্চা ওরে, পরে লাস্টে অবশেষে হচ্ছে যাকে একটু কোলে নিছেন, আর পরে তারপরে ও বলতেছে মানে এখান দিয়ে এত উঁচু রাস্তা, আমাদের উঠতে অনেক সমস্যা হইতেছিল, তার মধ্যে অনেক গাড়ি ঘোড়া আসতেছিল, তার মধ্যে মানে এদেশের সৌদি আরবের গরম, আর ওই দিন তো এত মানে তখন এত পরিমাণ গরম ছিল, আরও হচ্ছে দুপুরবেলা আর রাস্তাগুলো একদম গরম, মানে কি বলবো, এত বেশি মনে যেন উপর থেকেও রোদ পড়তেছে নিচের থেকেও গরম উঠতেছে, মানে কি বলবো। তারপর আমরা চেষ্টা করছি যে ওইখানে যাব, কারণ ওইটা এমন একটা জায়গা ওইখানে সবাই উঠতেছে, মানে এমন এমন বয়স্ক মানুষরা উঠতে পারলে আমরা কেন উঠতে পারবো না, কিন্তু শুধুমাত্র মেয়ের জন্য উঠতে পাই নাই। আর এটা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়, এটাই হচ্ছে মনে হয়, আমার মনে হয় এটাই পৃথিবীতে সবচেয়ে উঁচু পাহাড়, আমি জানি না কিন্তু আমার মনে হয় মানে জাবেলে নূর পাহাড়, এটা অনেক বেশি উঁচু, মানে মানে ক্যামেরাতে অনেক মনে হইতেছে নিচু কিন্তু এটা এত বেশি উঁচু ছিল, কী বলবো, অত্যাধিক পরিমাণে। তো এই যে আমরা এখান পর্যন্ত এসে এরপরে আমরা হচ্ছে বাকি রাস্তা যাই নাই, আমরা হচ্ছে ব্যাক করছি। সো ওইখানে তো মানে যাতে উঠবো না তো এখানে তো থেকেও লাভ নেই, দেখছেন আমার মেয়ে হচ্ছে ও আসবে না, ও উঠবে, ও যাবে, মানে আমাদের চাইতে ওর কনফিডেন্স বেশি, ও যাবে, ওকে যত ওর বাবা টানতেছিল, ও রাগ করতেছিল, পরে মানে এটা সেটা বুঝিয়ে চকলেট কিনে দিবে, আইসক্রিম কিনে দিবে, বলে যে এখানে একটা বাকাল আছে ওকে নিয়ে গেছে, তাহলে ও হচ্ছে এখানে থাকবে, ও যাবে না, উপরে উঠবে। তো কী করার বাচ্চা মানুষ, ও তো আর বুঝে না। তো এই তো মানে এখান থেকে হয়তো বা বোঝা যাচ্ছে না পাহাড়টা, কিন্তু পাহাড়টা আসলে কাছের থেকে অনেক বেশি উঁচা। সো এই যে এখানে বাকালা থেকে আমরা টুকটাক আমরা এতটুকু এসে এত বেশি হাঁপিয়ে গেছি, এখানে আসলে মানে যারা মানে দুর্বল বা ইয়ে তাদের উঠা আসলে সম্ভব না, মানে এমন একটা জায়গা। তো আল্লাহ সবাইকে এখানে আসার তৌফিক দেখ, এখানে যাওয়ার তৌফিক দেখ, নিজ চোখে দেখার তৌফিক দেখ, আমরা যেন দ্বিতীয়বার যেতে পারি। সো এ মানে যেটা বাকি রয়ে গেছে সেটা যেন করতে পারি, উপরে যেন উঠতে পারি। এই যে হচ্ছে এই যে উপরটা, এই যে মানুষ দেখেন উঠা উঠতেছে, এই যে হচ্ছে উপরের জায়গাটা, এটা হচ্ছে একদম উপর, পাহাড়টা একদম মানে কালো হয়ে আছে। তো এই যে অবশেষে আমরা হচ্ছে ব্যাক করলাম, কি করব, কিছুই করার নাই, যতটুকু দেখতে পারছি ততটুকুতেই শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ এতটুকু দেখার তৌফিক দিছে। এই তো এখানে হচ্ছে পাহাড়ের চূড়া, তো এখানে হচ্ছে লরিফার বাবা হচ্ছে নাম লিখছে, এখানে এমনিতে এত রোদ দাঁড়ানো যেতেছে না, ও হচ্ছে ও নাম লিখবে, পরে ও হচ্ছে নাম অনেক ঘষে ঘষে, এত সহজে কি লেখা যায়, অনেক কী করতে হয়। তো যাক অনেক পরিশ্রম করার পরে লিখলো নিজের নাম। তো যখন নেক্সট টাইম যাবো আবার ইনশাল্লাহ তখন দেখবো নামটা আছে কি না, যেখানে অনেকেই অনেক কিছু দিয়ে খোদাই করে নাম লিখেছে, একটা স্মৃতি। তো এই তো এখন হচ্ছে আমরা চলতে দেখতেন উপর থেকেই দেখা যেতেছে, আসলে সামনাসামনি পাহাড়গুলো আরও অনেক বেশি উঁচু ছিল। তো যাক এই তো পরে শেষে মেয়ে মানে কোলে উঠতে রাজি হলো, আসলে ও অনেক ক্লান্ত হয়ে গেছে, রাস্তাটা কিন্তু কম না, ও হেঁটে হেঁটে যতটুকু গেছে মাশাল্লাহ, এটাই অনেক বেশি, সবাই মাশাল্লাহ বলবেন। তো এই তো অবশেষে আমরা হচ্ছে ব্যাক করলাম, মানে চলে যাচ্ছি। সো খুবই খারাপ লাগতেছে, মানে মক্কা ছেড়ে চলে যাইতেছি, আমি জানি না দ্বিতীয়বার আসতে পারবো কি না। তো আমার মন খারাপ দেখে লরিফার বাবা আমাদেরকে আশা দিছে যে আমাদের দেশে যাওয়ার আগেও আমাদেরকে আবার নিবে ইনশাল্লাহ, আল্লাহু আকবার, আশা করি আল্লাহ যদি আমাদের নিয়ত মানে কবুল করে। সো এই যে এখন একটু চলে যাচ্ছি, আর এখন আমরা যাব মক্কা থেকে জেদ্দা আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে যাব হচ্ছে মানে মক্কা থেকে জেদ্দা যাব। তো ওর বাবা বলছে আমাদেরকে জেদ্দা নিয়ে যাব, ওইখানে গিয়ে আমরা কতক্ষণ থাকবো, ও জেদ্দা মানে আমাকে যে জেদ্দা সাগর পারে ওইখানে নিয়ে যাবে, তো দেখি কোথায় নিয়ে যায় কোথায় নেয়। তো এই তো আজকের ভিডিওটি হচ্ছে এতটুকুই, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টে মাশাল্লাহ আল্লাহু আকবার বলে যাবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন,
যে যেখানে আছেন, যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, সবাইকে আল্লাহ ভালো রাখুক, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, আশা করি ওই পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুক, আমরা বাণী ভালো থাকি। সো আজকের ভিডিওটা এতটুকুই, সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।